আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ তোমাদের সাহিত্যের রূপ ও রীতির তৃতীয় পর্ব নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছে। আজ আমরা শিখব ছোট গল্প, অর্থাৎ ছোট গল্প টপিকসটা আজকে ভালো করে শিখবো। আশা করি তোমরা আর সমস্যা থাকবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। ছোট গল্প, তোমাদেরকে ছোট গল্প শেখা পড়ার আগে আগে জেনে রাখো যে ছোট গল্প অর্থাৎ বাংলায় ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এবার দেখো, তাহলে আমরা শুরু করি। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ একটা কবিতার মাধ্যমে বলেছিল, সে কথাটি ছোট গল্পের প্রকৃত সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, প্রকৃতি মানে হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা, অর্থাৎ ছোট গল্পকে জানার জন্য বা ছোট গল্প মানেটা কি সম্পর্কে এখনও প্রামাণ্য, প্রামাণ্য মানে প্রমাণ হিসাবে, ব্যাখ্যা হিসাবে গণ্য করা হয়ে আসছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে একটা কবিতা লিখছিল, ছোট গল্প সংজ্ঞাটা কেমন হবে, ছোট গল্প কেমন হবে, ওইটারই এখন প্রামাণ্য সংজ্ঞা হিসেবে ধরা হয়। তিনি লিখেছিলেন, দেখো, এই যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট প্রাণ মানে ছোট ছোট গল্প হবে, ছোট ছোট ব্যথা হবে, অর্থাৎ ছোট গল্প হবে, ছোট কষ্ট দুঃখ গল্প, ছোট ছোট দুঃখ কথা। অর্থাৎ এই ছোট গল্পটা হবে ছোট ছোট গল্প নিয়ে, ছোট ব্যথা নিয়ে, ছোট ছোট দুঃখ কথা, অল্প অল্প দুঃখ কথা। যেমন শুভা গল্পে শুভা জাস্ট কথা বলতে পারে না, এরকম দেয় না, শুভা কথা বলতে পারে না, শুভার বাবা অনেক কষ্টে আছে, শুভার মা এরকম করতেছে, শুভার ভাই বোনরা বিয়ে হচ্ছে না, বা এর ভাইদের বোনের বিয়ে হচ্ছে না, এরকম অনেক কিন্তু কথা বলে নাই। শুভা গল্পের মধ্যে জাস্ট শুভা কথা বলতে পারে না, একটা একটা দিক খালি আলোচনা করছে, এই বলছে। তাহলে প্রাণ ছোট ছোট গল্প হবে এবং ছোট ছোট ব্যথা হবে, অল্প কথা হবে, অল্প দুঃখ কথা হবে, নিতান্তই সহজ সরল। বর্ণনা হবে কি অত্যন্ত সহজ সরল, অর্থাৎ দেখো শুভা গল্পটা একদম সহজ সরল ভাবে ছোট গল্প মানে বলছে, অর্থাৎ এটা হবে সহজ সরল বর্ণনা হবে। সহস্র বিস্তৃত রাশি, শত শত বা হাজার হাজার গল্প থাকবে, মানে চরিত্র থাকবে। দেখো প্রত্যেহ যেতেছে বাসে, প্রত্যেহ মানে প্রতিদিন, অর্থাৎ কথা বেশে যাচ্ছে, মানে হাজার হাজার কথা হবে, হাজার হাজার গল্প হবে, এর মধ্যে থেকে দু চারটি কথা নিব, আমরা সব কথা নিব না। দেখো তাহারই দু চারটি অশ্রুজল, মানে তোমার হাজার হাজার চোখের পানি পড়বে, হাজার হাজার গল্প বলবে, হাজার হাজার তথ্য থাকবে, এখান থেকে আমরা নিব মাত্র কি তার থেকে, হাজার হাজার থেকে নিব কি তারই দু চারটি অশ্রুজল, অর্থাৎ তার থেকে দুই চারটা ঘটনা নিব। এটাই বলছে দু চারটি অশ্রুজল মানে আছে দু চারটি ঘটনা নিব, অর্থাৎ হাজার হাজার ঘটনা, হাজার হাজার গল্প, হাজার হাজার কথা থেকে আমরা কী করবো, জাস্ট দু চারটা কী নিব, অশ্রুজল, অশ্রু মানে হচ্ছে ঘটনা, অর্থাৎ এখানে দু চারটি ঘটনা নিব, অর্থাৎ অশ্রুজল। আর মনে রাখবা অশ্রুজল কথাটা কিন্তু ভুল, অশ্রু অর্থ হচ্ছে চোখের জল, আর জল অর্থ হচ্ছে জল, তার মানে অশ্রুজল মানে হচ্ছে চোখের জল জল, অর্থাৎ এটা হবে না, হয় বলবো অশ্রু নয় তো বলবো জল, ঠিক আছে, এটা মানে এই ভুল। তাহলে বলছে, তাহলে এখানে কি হবে, হাজার হাজার মানে হাজার হাজার গল্পের মধ্য থেকে আমরা কী করবো, দু চারটি গল্প নিব, নাহি বর্ণনার ছটা, নাহি মানে নেই, বর্ণনার ছটা, এই বড় আকারের কোনো বর্ণনা থাকবে না। দেখো শুভা গল্পের মধ্যে কি অনেক বড় বর্ণনা আছে, দেখো শুভা জাস্ট কথা বলতে পারে না, শর্টকাটে বলছে, তারপরে একটা সময় শেষ করে ফেলছে, এরকম বড় নাই। শুভা শুভার এরকম চলতেছে, প্রতাপের কী করতেছিল ভবিষ্যৎ লাইফ, শুভার বড় বোনদের সংসার কেমন চলে, বড় দুই বোনের, শুভার বাবা কী করতেছে, কোন চাকরি করে, কোন ব্যবসা করে, এইসব সবার কি বর্ণনা দিছে, সবার বর্ণনা দেয় নাই। দেখো তাহলে নাহি বর্ণনা ছোটা, তথাপি এখানে অনেক বর্ণনা থাকবে না, ঘটনার গণঘটা মানে অনেক ঘটনা বা আরম্ভ, এই যে ঘটনার আরম্ভ বা বর্ণনা, অনেক ঘটনাও আসবে না, অর্থাৎ নাহি বর্ণনা ছোটা ঘটনার গণঘটা, অর্থাৎ অনেক বড় বড় ঘটনা আসবে না, বর্ণনা আসবে না। নাহি তত্ত্ব নাহি উপদেশ, এখানে অনেক বেশি তথ্য আসবে না, অনেক তত্ত্ব মানে অনেক বেশি তথ্য আসবে না, যেমন এই যে প্রতাপ শুভা কে কী করছে বা শুভার বড় বোনরা কী করছে, এত ইতিহাস তথ্য তথ্য কিছুই আসবে না, বা শর্টকাটে অল্প একজনের কথা নিয়ে কথা হবে। তত্ত্ব নাহি উপদেশ, এখানে অনেক বেশি উপদেশ থাকবে না, অর্থাৎ বেশি উপদেশও থাকবে না। অন্তরে অতৃপ্তির হবে, অর্থাৎ শুভা গল্পটা যখন তোমরা পড়ছো, পড়ার পরে মনে হয় এই শুভা গল্পটা লাস্টে কী হয়েছে, পরে কী হলো না হলো, এটা অন্তরে একটা অতৃপ্তির হবে, অন্তরে অতৃপ্তির হবে, অন্তরে কী অতৃপ্তি থাকবে। যেমন উপন্যাসের ক্ষেত্রে, উপন্যাস যদি শুভা গল্পটা উপন্যাস হতো, তাহলে দেখা যেত শুভা একটা কী করছে, শুভার বিয়ে হয়েছে, তারপরে সে খুব ভালো সংসার, স্বামীর সাথে ভালো সংসার করতেছে, এরকম একটা কিছু দেখা যেত, কিন্তু এরকম অন্তরে অতৃপ্তি থাকবে, অর্থাৎ অন্তরে অতৃপ্তি থাকবে। সাঙ্গ করি মনে হবে, সাঙ্গ করি মানে সাঙ্গ মানে সম্পূর্ণ, সম্পূর্ণ সম্পূর্ণ, সাঙ্গ মানে সম্পূর্ণ, করি মনে হবে, অর্থাৎ সম্পূর্ণটা শেষ করার পরও কী মনে হবে,
শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ আমি গল্পটা শেষ করছি তারপরে মনে হবে যে শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। মানে হচ্ছে দেখো শুভা গল্পটা কিন্তু লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শেষ করে দিছে, তারপরেও যেন মনে হয়েছে শেষ হইয়াও হয়েছে না শেষ, আরও আরেকটু বাড়ানোর দরকার ছিল। অনেক নাটক বা মুভিতে দেখলে মনে হয় না এট ইন্ডিংটা এরকম না করে এর আরেকটু আগায় নিলে পারতো না লেখক। মানে হচ্ছে এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ শেষ হইলেও মনে হবে কি শেষ হইয়া হইল না শেষ। অর্থাৎ তোমাদের যদি উপন্যাসটা শুভা গল্পের উপন্যাসটা যদি তোমার শুভা গল্পের ছোট গল্পটা যদি তোমাদের এরকম দেখা দিত যে শুভার বোনরা এরকম আছে, শুভা শুভারা কী করছে সবাই বর্ণনা দিত, শুভা শুভা বর্তমানে সংসার ছেলে মেয়ে নিয়ে অনেক ভালো আছে এরকম আছে, তখনই তোমাদের কিন্তু আর মনে অতৃপ্তি রইতো না। এখন কিন্তু সবাই মনে একটা কি আছে যে আরে শুভা কেমন আছে, শুভার কী হলো, পরে বিয়ে হলো কি না, এরকম এটারই বলছে ছোট গল্পের বৈশিষ্ট্য। দেখো শেষ হয়ে হইল না শেষ, অর্থাৎ এই কথাটা দেখো শেষ হয়েও হইল না শেষ, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এক কথার ভিতরে বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনো কাহিনীর ভিতর এ ভিতরের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, অর্থাৎ এই কথাটার মানে বোঝা যায় ছোট গল্প মানে হচ্ছে কি ছোট গল্পের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয় না, কিন্তু উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয়, এটাই বলছে। তাহলে শেষ হয়ে এই যে রবীন্দ্রনাথের যে একটু আগে কবিতার মতো একটা বলছে ওই কথাটা লাস্ট লাইন ছিল শেষ হয়েও হইল না শেষ, এই কথাটার মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে কাহিনীর ভিতরের শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া থাকবে না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। উপন্যাসের ক্ষেত্রে কি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলে দেবো, এমুক এমুক গল্প না, যেমন সুভার বোনরা এরকম করতেছে তাদের সংসার এমন চলতেছে, সুভার আরেক বোনের সংসার এরকম চলতেছে, সুভার বাবা এমন ব্যবসা করতেছে, সুভার বিয়ে হয়েছে, সুখ সব সুখে সংসার আছে, সব বর্ণনা থাকতো এরকম উপন্যাসে যদি হতো, কারণ উপন্যাস হচ্ছে বড়। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহার হচ্ছে 40-50 বছরের বেশি নয়, অর্থাৎ 40-50 বছর ধরে ছোট গল্প লেখা শুরু হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে ছোট গল্পটা মূলত লেখা শুরু হয়েছে। তাহলে মনে করো তাহলে ছোট গল্পের হয়তো বয়স খুবই ছোট, অর্থাৎ ছোট গল্প লেখা শুরু হয়েছে কত 40-50 বছর আগে কত, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ছোট গল্প লেখা শুরু হয়েছে কবে 40-50 বছরের বেশি নয়, অর্থাৎ 40-50 বছর আগে, তার পূর্বে শুধু গল্প বলা হতো, অর্থাৎ এর আগে ছোট গল্প ছিল না, যাই বলতো এগুলোর গল্প বলা হতো। বড় আকারের গল্প বলা হয়তো উপন্যাসিক, অর্থাৎ বড় আকারের গল্প এটার বলতো উপন্যাস বলা চলে, অর্থাৎ ছোট এরকম আর অর্থাৎ ছোট উপন্যাস, অর্থাৎ বড় আকারের যদি গল্প ধরো এটা উপন্যাসিকা বলা চলতো, অর্থাৎ উপন্যাসিকা মানে ছোট আকারের উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্প হচ্ছে বয়সের সর্বকনিষ্ঠ, অর্থাৎ ছোট গল্প হচ্ছে সবাই ছোট ভাই। অর্থাৎ সাহিত্যের মতগুলো শাখা আছে কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস, এগুলো অনেক আগে আসছে, ছোট গল্প আসছে মাত্র 40-50 বছর আগে, এই জন্য এটার বলে সবচেয়ে ছোট ভাই, অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ। তাহলে পরীক্ষায় তো সবচেয়ে বয়সের কনিষ্ঠ কোনটা, সবচেয়ে কনিষ্ঠ কোনটা ছোট গল্প, অথবা যদি বলে কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস এবং ছোট গল্প এদের মধ্যে বয়সে ছোটকে বা কনিষ্ঠকে এটা হচ্ছে ছোট গল্প, কারণ এর বয়স হচ্ছে 40-50 বছর, এটাই বলছে। ছোট গল্পকেও এই যে ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, অর্থাৎ ছোট গল্প হচ্ছে উপন্যাসের মধ্যে কোনো না কোনো কাহিনীর বর্ণনাই থাকবে, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, অর্থাৎ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা থাকবে না, কাহিনীর ভিতর থেকে বেছে নেওয়া হবে কোনো একটা অংশ থেকে থাকে, এই যে অংশ থাকে মাত্র, অর্থাৎ কাহিনীর ভিতর থেকে জাস্ট একটা অংশ থাকে মাত্র, যেমন এই যে শুভা গল্পটা অনেক বড় একটা গল্পের মধ্যে জাস্ট শুভার একটা পার্ট নিয়ে আসছে না, অল্প একটু অংশ নিয়ে আসছে না, এটারই বলছে কি ছোট গল্পের এরকম, অর্থাৎ এই একটা অংশ নিয়ে আসবে অনেক বড় কাহিনী থেকে একটা জাস্ট ছোটো একটা অংশ নিয়ে আসবে। তাহলে মনে রাখবা ছোট গল্পের মধ্যে কী করবে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া থাকবে না, কিন্তু উপন্যাসের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে, এটা দুটোর মধ্যে উপন্যাসের মধ্যে পার্থক্য। এবার এখানে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখো ইংরেজি সাহিত্য অর্থাৎ ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লেখা হয়েছে, অর্থাৎ বাংলা উপন্যাস লেখা হয়েছে কাদের অনুপ্রেরণায়, ইংরেজি সাহিত্যকে অনুসরণ করে, ঠিক তেমনই দেখো ছোট গল্পেরও এই যে অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে, অর্থাৎ পরীক্ষায় যদি আসে ছোট গল্পের অনুপ্রেরণাটা আসে কোথা থেকে পাশ্চাত্য সাহিত্য থেকে, পাশ্চাত্য সাহিত্য কিন্তু ওই ইউরোপের সাহিত্যটা যেটা আছে ইউরোপ আমেরিকার ওরকম। আচ্ছা তাহলে পরীক্ষায় যদি আসে ছোট গল্পের অনুপ্রেরণা আসে কোথা থেকে পাশ্চাত্য সাহিত্য থেকে, অনুপ্রেরণা ছোট গল্পের অনুপ্রেরণা আসে কোথা থেকে পাশ্চাত্য সাহিত্য থেকে, খুবই ইম্পর্টেন্ট।
ছোটো গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে, অর্থাৎ ছোটো গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোটো গল্পকার, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, তাহলে ছোটো গল্পটা কেমন হবে এটা এই বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোটো গল্পকার, ছোটো গল্পকারের নাম কি? এডগার অ্যালান পো, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এডগার অ্যালান পো কোন দেশে ছিলেন? মার্কিন, অর্থাৎ মার্কিন ছোটো গল্পকার এডগার অ্যালান পো, মনে রাখবা, এই এডগার এডগার অ্যালান পো হচ্ছে ছোটো গল্পের জনক, অর্থাৎ ইংরেজি ছোটো গল্প আমরা যে পড়ি না হয়েছে এগুলোর জনক, আর বাংলার ছোটো গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তাহলে বিশ্ববিখ্যাত মার্কিন ছোটো গল্পের এডগার অ্যালান পো হচ্ছে ছোটো গল্পের জনক, তার জন্ম হচ্ছে 1809 সালে এবং মারা গেছে 1849 সালে, খুব অল্প বয়সে মারা গেছে। মনে করতেন, অর্থাৎ পরীক্ষা আসবে আধা ঘন্টা, এই যে আধ ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে পরে উঠা যায় এমন কাহিনী হচ্ছে ছোটো গল্প। তাহলে পরীক্ষায় এরকম আসতে পারে, এই যে মার্কিন ছোটো গল্পকার এডগার অ্যালান পোর মতে ছোটো গল্প কতটুকু সময়, অর্থাৎ আধা ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে পরে শেষ করা যায়, এগুলোরে বলে ছোটো গল্প, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো, তাহলে তার মধ্যে কত? আধা ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে পরে শেষ করা যায়, এটার বলা হয় কি? ছোটো গল্প। এমন কাহিনী হচ্ছে ছোটো গল্প। ইংরেজ লেখক, আবার দেখো, ইংরেজ লেখক এইচ এনে লেখা আছে, এইচ জি ওয়েলস, অর্থাৎ ইংরেজি লেখক এই লেখক বলছেন কি, ছোটো গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যে 10 থেকে 50 মিনিটের ভিতর পরে শেষ করা যায়। তাহলে পরীক্ষায় যদি আসে যে এইচ জি ওয়েলসের মতে ছোটো গল্প কতক্ষণে শেষ করে দেবে, 10 থেকে 50 মিনিট। দেখো, তাহলে অ্যালান পো কী বলছিল? পো, অর্থাৎ অ্যালান পো বলছিল আধা ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে পরে শেষ করা যাবে, আর জি ওয়েলস, আচ্ছা এস জি ওয়েলস বলছিল কি 10 থেকে 50 মিনিট। অর্থাৎ তোমরা পেশায় ফেলো না, কিন্তু পরীক্ষায় আসবে যে কোনটা কে কতক্ষণ বলছে, একজন হচ্ছে আধা ঘন্টা থেকে দুই ঘন্টা, আরেকজনের বলছে 10 থেকে 50 মিনিট। ঠিক আছে, ইংরেজি ভাষায় পুকে ছোটো গল্পের জনক বিবেচনা করা হয়, তাহলে ইংরেজি ভাষায় তাহলে কি, এই যে এই পু মানে হচ্ছে অ্যালান পো, অ্যালান পুকে কী করে ছোটো গল্পের জনক বলা হয়, আর বাংলায় ছোটো গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, দেখো এই যে একটা প্যাসেজ বলছে, এই কথাটা সারমর্ম হচ্ছে এরকম যে এটাই অনেক বড়, ছোটো গল্পটা কী হবে, অনেক বড় হবে না, অনেক লেন্দি কম্পিটিশনটা অনেক বড় কিছু হবে না, অনেক বড় কিছু মানে মানে একটা ফরম্যাটের বড় বর্ণনা, মানে কঠিনভাবে বর্ণনা হবে না, একটা নকশা এরকম থাকবে না, অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না, এরকম কবিতার মতো একেবারে ছোটো হওয়া অপ্রয়োজনীয়, আবার উপন্যাসের মতো অনেক বড় হওয়াটা এসেছে ছোটো গল্প, এটা আরও বেশি অপ্রয়োজনীয়, মানে এই শর্টকাট কথা। পরীক্ষায় তো এর ইংরেজিটা থেকে পরীক্ষায় আসবে না, তো এটা তোমার আহামরি কোনো ইয়ে না, এই ইংরেজি থেকে পরীক্ষায় আসবে না। এবার আসো পরের অংশটা, বলাই বাহুল্য, অর্থাৎ বলে রাখা ভালো যে উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, অর্থাৎ একটা উপন্যাসে যেমন বিস্তারিতভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোটো গল্পের পরে দিয়েছে ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপনা সেখানে সম্ভব নয়, অর্থাৎ একটা এরকম ছোট উপন্যাসের মধ্যে তো একদম এ টু জেড প্রত্যেকটা চরিত্রের বর্ণনা থাকে, এ টু জেড, অর্থাৎ এমুক চরিত্র এটা করতে, তমুক চরিত্র এটা করতে, কিন্তু ছোটো গল্প দেখো শোভা গল্পের শোভার বাবা মা অন্যান্যদের কোনো বর্ণনা, হলে শোভার জাস্ট বর্ণনা আছে, সাথে প্রতাপের জন্য হালকা একটু ধারণা আছে, তাহলে এটাই বলছে। তাহলে ছোটো গল্পে কী থাকে না, পুঙ্খানুপুঙ্খানু উপস্থাপনা সেখানে সম্ভব নয়, তাহলে এবং অপ্রয়োজনীয় বটে, তাহলে ছোটো গল্পের ক্ষেত্রে কোনটা সঠিক, ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপনা সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য, এই যে সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দেখো দাস যথাযথ বলেছেন, অর্থাৎ পরীক্ষায় তিনি কী বলেছেন, দেখো শ্রীশচন্দ্র দাস কী বলেছেন বলতো, বলেছেন আসল কথা এই যে ছোটো গল্পের আকারে ছোটো হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণ অবয়ব, অর্থাৎ পূর্ণ অবয়ব মানে সম্পূর্ণ আলোচনা থাকিতে পারে না, অর্থাৎ ছোটো গল্পে কোনো সম্পূর্ণ আলোচনা থাকবে না, ক্লিয়ার, সম্পূর্ণ আলোচনা এখানে থাকতে পারে না, অর্থাৎ জীবনের খণ্ডাংশ লেখক যখন, খণ্ডাংশ মানে আংশিক অংশ লেখক যখন রস নিবিড় করে ফুটিয়ে তুলতে পারেন তখনই ইহা সার্থক, অর্থাৎ ছোটো একটা অংশ করে কী করে রস ফুটিয়ে দেন, যেমন শোভা গল্পের মধ্যে অনেক বড়ের মধ্যে দেখা যায় শোভার অংশটা অল্প করে তুলে ধরে হয়েছে, ইহাই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, কোনো একটি বিশেষ পরিবেশের মধ্যে কেমনভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হয়ে আছে ইহাই তাহারই রূপায়ণ, অর্থাৎ বাস্তব রূপ। শোভা গল্পের মধ্যে দেখো, এত গল্পের মধ্যে শোভা কী করে বোবা, তারপরে কী হয়েছে, তারপরে তার এরকম লাস্ট ফিনিশিংটা কী, অল্প একটু কথার মধ্যে একটা ভাব তুলে আসে, তার বোয়া মানুষদের যে কষ্ট, তাদের যে একটা বর্ণের ভাষা, এগুলো সে এরকম সে অল্প কথার মধ্যে বুঝাইছে, এটাই হচ্ছে ছোটো গল্প।
তারপর দেখো, আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনার সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় এরকম ভিড় কি সম্ভব নহে। অর্থাৎ আকারে যেহেতু ছোট তাই এখানে বহু ঘটনা থাকবে না, অর্থাৎ বহু ঘটনার উপস্থিতি থাকবে না, অনেক চরিত্র থাকবে না। যেমন সুভা গল্পের মধ্যে দেখো না, ভাই, দুই বোন, তারপরে প্রতাপ, এরকম আছে, কিন্তু আরও অনেক বেশি চরিত্র এখানে থাকবে না, অনেক পাত্রপাত্রী মানে অনেক চরিত্রের উপস্থিত এখানে থাকবে না। ছোট গল্পের আরম্ভ এবং উপসংহার নাটকীয় হওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছোট গল্পের ক্ষেত্রে শুরুটা এবং শেষটা হচ্ছে নাটকীয় হতে হবে, নাটকীয় মানে ইন্টারেস্টিং হতে হবে। কেমন ইন্টারেস্টিং দেখো তো শুভা গল্পের শুরুটা, মানে কে জানে তো এরকম শুভা কি হবে, বুবা হবে, এরকম একটা বলছিল না, লাইনটা শুরু করেছিল না, কে জানে তো যে এরকম জন্মের পরে যে শুভা বুবা হবে, এরকম লাইন দিয়ে শুরু করেছিল। এবং শেষটা কি করছিল, আমাকে যাইতে দিও না মা, আমাকে তুমি কি জড়ায় দূরে রাখো, এরকম একটা লাইন দিয়ে শেষ করছে। তার মানে শুরুটা দেখো খুবই ইন্টারেস্টিং এবং শেষটাও খুবই ইন্টারেস্টিং, এটাই বলছে। শুরু এবং শেষ হওয়া চাই, নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হবে আর কোথায় সমাপ্তি রেখা টানতে হবে, এই শিল্পদৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই না। অর্থাৎ লাঞ্ছনা মানে অপমান ছাড়া আর কিছুই না। অর্থাৎ বলতেছে যে তুমি একটা ছোট গল্পে কোথায় থেকে শুরু করতে হবে এবং কোথায় গিয়ে শেষ করতে হবে, এই জিনিসটা যেই ব্যক্তি না জানে তার পক্ষে তার জন্য ছোট গল্প লেখা দরকার নাই, তাকে না করে দিছে। ছোট গল্প লেখা তার মানে অপমানের সামিল। অর্থাৎ এই জন্যই রবীন্দ্রনাথ বা ছোট গল্পে তার আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকার অনন্য দৃষ্টান্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্পের বহু প্রকার হতে পারে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ছোট গল্পের প্রকারভেদ অথবা নিচের কোনটি ছোট গল্পের প্রকারভেদ নেই, এগুলো জাস্ট একবার করে ভালো করে রিডিং করে মনে রাখবা। সাধারণত শ্রেণীবিভাগের হিসেবে এগুলো উল্লেখ করা যায়। অর্থাৎ প্রেম বিষয়ে কোনোটা ছোট গল্প হতে পারে, প্রেম বিষয়ক হতে পারে, সামাজিক হতে পারে, প্রাকৃত ও মানুষ সম্পর্ক অর্থাৎ প্রকৃতি ও মানুষ সম্পর্কে হতে পারে, অথবা অতি, যেমন শুভা গল্পের মধ্যে শুভা কিন্তু প্রকৃতি এবং শুভার মানে মানুষ ওর মধ্যে যে সম্পর্ক আছে এটা অতি প্রাকৃতিক অর্থাৎ সুপার ন্যাচারাল কাহিনী দিয়ে হতে পারে, হাস্যরসাত্মক টাইপের হতে পারে, উদ্ভব কল্পনাশ্রয়ী অর্থাৎ উদ্ভব বিভিন্ন কল্পনা টল্পনা এরকম নিয়ে হতে পারে, যেমন ঠাকুমার ঝুলি টাইপের উদ্ভব কল্পনা কাহিনী, এরকম ধরো এরকম নাট বোল্ট অনেক পাওয়ারফুল ব্যক্তি এরকম হতে পারে, সাংকেতিক বা প্রতীক ধরনের বিভিন্ন সংকেত বা প্রতীক দিয়ে বোঝাইতেছে বিভিন্ন জিনিস এরকম হতে পারে, ঐতিহাসিক হতে পারে, বিভিন্ন ঐতিহাসিক হতে পারে, বিজ্ঞান ভিত্তিক হতে পারে, গার্হস্থ্য বিষয়ক হতে পারে, মনস্তাত্ত্বিক অর্থাৎ মন নিয়ে খেলা মনস্তাত্ত্বিক হতে পারে, মনুষ এই যে মনুষ্যত্বের প্রাণীজগৎ নিয়ে হতে পারে, বাস্তবনিষ্ঠ হতে পারে, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প হইতে পারে, বিদেশি পটমে রচিত হতে পারে অর্থাৎ বিদেশি কোনো একটা জিনিস মানুষ লেখছে ওইটার অনুসারে ওইটার অনুবাদের বা ওইটার ওইটার আলোকে একটা লেখা লিখতে পারে, অর্থাৎ কয় টাইপের বা 15 টাইপের বলতে পারে, MCQ আসতে পারে, নিচের কোনটি ছোট গল্পের প্রকার বেদ নয় বা ছোট গল্প কোন টাইপের হয় না বা হয় এরকম আসতে পারে, মনের 5টা এরকম একবার পড়ে রাখবা। আমাদের জন্য গর্বের বিষয় এই যে, অর্থাৎ আমাদের গর্বের করার মতো এই যে বাংলা ভাষা, এই যে বাংলা ভাষায় উপরোক্ত সবকটি শ্রেণীর গল্পই বাঙালি এই যে গল্প লেখক বৃন্দ লিখে গেছেন, এখনো লিখছেন। অর্থাৎ আমরা গর্ব করার বিষয় হচ্ছে এনে যে 15টা টাইপের দেওয়া আছে আমাদের বাঙালি যে লেখকরা, এরা সুনামধন্য লেখকরা, এই 15টাইপের লেখা লিখে গেছেন। অনেক দেশে আসতে ধরেন কোনো একটা লেখক ইরা লিখতে পারে, এটা লিখতে পারে, ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্যর্থতা হচ্ছে সে মহাকাব্য জীবনে লিখতে পারে না, এটা একটা ব্যর্থতা। কিন্তু আমাদের বাঙালি লেখকদের একটা এখানে একটা গর্বের বিষয় কি, তারা এই ছোট গল্পের যে 15টা ক্যাটাগরিতে আছে 15টা ক্যাটাগরি দিয়েই তারা লেখছে। আশা করি তোমরা ছোট গল্প বিষয়টা বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।